আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ফ্রুট ক্যাস্টার্ট তো কীভাবে ঘরে খুব সহজেই খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফ্রুট ক্যাস্টার্ট তৈরি করা যায় সেটাই আমি আজকে করে দেখাবো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে এক লিটার দুধ জাল করবো তো আমি দুধটা এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে দুধের সর না পড়ে স্বর পড়লে কিন্তু কাস্টার আর ভালো দেখাবে না তাই আমাদেরকে কন্টিনিউ নাড়তে থাকবো এভাবেই আমরা নাড়তে থাকবো দুধটা ফুটে ওঠা না পর্যন্ত আর দুধটা একবার ফুটে উঠলে কিন্তু আমরা আর বেশিক্ষণ জাল করব না দুধটা গণ করতে হবে না এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ পুরো দুধের বদলা কনডেন্স মিল্কও দিতে পারেন কনডেন্স মিল্কটা দিলে চিনিটা পরিমাণে কম দিবেন আমি কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতেছি না আমি এখানে চিনি দেবো হাফ কাপ আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে দুধটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি নিলাম হাফ কাপ কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডারটাকে আমরা খুব ভালো করে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে গুলে নেব দুধটা কিন্তু ঠান্ডাই দিতে হবে গরম দুধ দিলে কিন্তু কাস্টার্ড পাউডার এইভাবেই মিশবে না এখন আমরা এই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখনও দুধে আগুন দিই নাই এভাবে কাস্টার্ড পাউডারটা ভালো করে প্রথমে মিশিয়ে নেবো অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে এখন আমি কিন্তু আগুন দিয়ে দিলাম আগুনটা দিয়ে আমরা এভাবে অনবরত নাড়তে থাকব এভাবে নাড়তে হবে কেননা কাস্টার্ড পাউডার কিন্তু খুব তাড়াতাড়ি পাত্রের তলায় লেগে যায় সো আমাদের কন্টিনিউ নাড়তে হবে আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ এই যে আমাদের কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে সেজন্য খুব তাড়াতাড়ি করে এভাবেই হাত চালিয়ে যেতে হবে এভাবে আমরা নাড়তে নাড়তে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ আমরা এভাবেই নাড়তে থাকবো দেখেন কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে আর বেশিক্ষণ জাল করব না কেননা এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো আমাদের যখন এইরকম একটা কনসিস্টেন্সিতে তলে আসবে তখন আমরা কিন্তু আর জাল করব না দেখেন আমাদের মিশ্রণটা কীরকম হয়েছে এইরকম হয়ে আসলে আমরা এটা চোলা থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমাদের লাগবে ফ্রুটস তো আমি এখানে নিয়েছি আপেল কলা অরেঞ্জ আঙ্গুর আর ডালিম আপনাদের কাছে যা ফ্রুটস আছে তাই নিতে পারেন যে কোনো ফ্রুটস দিয়ে সাজাতে পারেন তো এখন আমি অর্ধেকটা অর্ধেকটা না কিছুটা কাস্টার্ড এই বাটিতে তুলে নিলাম এই যে এভাবে বিছিয়ে এখন আমি ফ্রুটের একটা লেয়ার দিয়ে দেব এই অল্প অল্প করে ফ্রুটের একটা লেয়ার দিয়ে দিলাম এখন আবারও কাস্টার্ডের মিশ্রণটা ফ্রুটের ওপর দিয়ে দিলাম এভাবে খুব সুন্দর করে ফ্রুটের ওপর একটা লেয়ার দিলাম কাস্টার্ডের দিয়ে আবারও ফ্রুটের আরেকটা লেয়ার দিয়ে দিব সব রকমের ফ্রুট দিয়ে আবারও সুন্দর করে এভাবে আরেকটা লেয়ার দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম উপরে কাস্টার্ড কাস্টার্ডটা দিয়ে এভাবে সুন্দর করে কাস্টার্ডটা দিয়ে আবারও এরকম ফ্রুট দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা থ্যাংক ইউ